নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা এই 2023 সালে প্রাইমারি টেট এক্সাম দিতে চলেছেন। আপনারা যে এক্সামে 100% সঠিক উত্তর করতে পারবেন এমনটা নয়, বহু সংখ্যক প্রশ্ন থাকবে এমন যেগুলো হয়তো আপনার জানার বাইরে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এই অজানা প্রশ্নগুলির উত্তর সলভ করতে আপনারা কী টেকনিক নেবেন, কী পদ্ধতি অনুসরণ করবেন, যাতে অপেক্ষাকৃত আপনারা কিন্তু সঠিক উত্তরটা করতে পারবেন অজানা প্রশ্নের উত্তর দিয়ে। তো লেটস গো। তো কম্পিটিটিভ এক্সামে টাইমটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টর, কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ উত্তর করে আসতে পারেন না, লাস্টের দিকে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় ছাত্রছাত্রীরা, টাইম এতটা সংক্ষিপ্ত থাকে যে দেখা যাচ্ছে যে তার জানা প্রশ্নের উত্তরগুলো ঠিক না ভাবনা চিন্তা করে উত্তর সিলেক্ট করেছেন, বহু উত্তর কিন্তু জানা উত্তর কিন্তু ভুল হয়ে গেছে। তো এই জন্য করে পরীক্ষা শুরুবাত সময় থেকে কিভাবে আপনারা টাইমটা মেজারমেন্ট করবেন সেটা কিন্তু আপনাদের জানার দরকার আছে। বহু সংখ্যক ছাত্রছাত্রী এমনটাই করে থাকেন, পরপর কিন্তু সিরিয়ালি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এরকম করতে গেলে হয়তো দেখলেন যে এমন একটা প্রশ্নের সম্মুখীন হলেন যে প্রশ্নটার পিছনে একটা পর্যাপ্ত পরিমাণে টাইম দিলে সেই প্রশ্নের উত্তরটা সলভ করা যায়। তো সেই রকমই একটা পরিস্থিতিতে আপনি সেই প্রশ্নের উত্তরটা করার জন্য ম্যাক্সিমাম টাইমটা দিলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে উত্তরটা আপনি পেলেন সেই উত্তরটা কিন্তু অপশানে প্রদেয় উত্তরের সঙ্গে ম্যাচ করছে না, ফলে একটা প্রশ্ন তো আপনি পারলেন না, তার সাথে সাথে ওই প্রশ্নটাকে এক্সট্রা টাইম দিতে গিয়ে, ওই প্রশ্নের জন্য এক্সট্রা টাইম দিতে গিয়ে আপনার কিন্তু যে জানা যে প্রশ্ন যার উত্তর সঠিক হওয়া উচিত ছিল সেই প্রশ্নগুলির পিছনে আপনি টাইম না দিতে পারার কারণে কিন্তু একটা হ্যাবাজার্ড লাস্টের দিকে উত্তর দিলেন, তাতে কিন্তু আপনার ম্যাক্সিমাম উত্তরটা মানে ভুল হলো, অর্থাৎ জানা প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল হয়ে গেল। এক্ষেত্রে আপনি কি করবেন, প্রশ্নটা একবার ঝালিয়ে নেবেন, যখন প্রশ্নের উত্তর করবেন প্রশ্নটাগুলো একেবারে ঝালিয়ে নেবেন, ঝালিয়ে নিয়ে আপনারা দেখবেন যে কোন কোন প্রশ্নের উত্তরগুলো আপনার জানা, তো সেই প্রশ্নগুলোকে আপনারা ফাইন্ড আউট করেন, করে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা ক্লিক করতে থাকেন। তাহলে দেখবেন হয়তো সিরিয়ালি আপনার উত্তর হলো না, কিন্তু ম্যাক্সিমাম জানা প্রশ্নের উত্তরগুলোটা আপনি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে উত্তরটাকে কভার আপ করতে পারলেন। এবারে দেখলেন যে কিছু প্রশ্নের উত্তর আপনি একটু ভাবলে পারতে পারেন, সেই প্রশ্নের দিকে আপনি টাইমটাকে দেবেন, তারপরে দেখলেন যে সেই প্রশ্নের দিকে আপনি টাইম দিলেন এবং সেই প্রশ্নের উত্তর একটু ভাবনা চিন্তা করে আপনি কিন্তু উত্তরটা নামাতে পারলেন। এটা গেল দ্বিতীয় ধাপ। আর একেবারে থার্ড ধাপটা কী হবে, যে প্রশ্নের উত্তর একেবারেই অজানা সেখানে বাস্তব বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তব বুদ্ধিটাকে কাজে লাগালে সেই উত্তরটা আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে লাস্টের দিকে কিন্তু সেই প্রশ্নগুলোকে রাখার চেষ্টা করেন। তাহলে প্রথম পোর্শনে একেবারে ডেফিনেটলি যে প্রশ্নের উত্তরগুলো জানা সেগুলোকে আপনারা ফাইন্ড আউট করে সেগুলো আগে করবেন, দ্বিতীয় ধাপে যে প্রশ্নের উত্তরগুলো আপনি পারতে পারেন সেই ধরনের প্রশ্নগুলোকে অ্যাটেম্প করবেন একটু ভাবনা চিন্তা করে, এখানে কিছুটা টাইম আপনার এক্সট্রা যাবে, হয়ে গেল। আর থার্ড পোর্শনে আপনার রাখতে হবে একেবারে অজানা প্রশ্ন, সেই অজানা প্রশ্নের জন্য আপনি ম্যাক্সিমাম টাইমটা পাবেন, কারণ প্রথম দুটো ধাপটা মোটামুটি আপনার উত্তরগুলো জানা আছে। এরকম করে যদি আপনি টাইমটাকে মেজারমেন্ট করতে পারেন, প্রশ্নটাকে যদি মেজারমেন্ট করতে পারেন, আশা করি কিন্তু আপনার এক্সাম হলে পরীক্ষা দিতে সুবিধা হবে এবং অপেক্ষাকৃত আপনি কিন্তু সঠিক উত্তরটা করতে পারবেন। এবারে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা উত্তরের সিরিজগুলো একটু ফলো করলে দেখতে পাবেন যে আপনাদের তো অনেক উত্তর জানা আছে, তো সেই উত্তরগুলো যখন মারবেন ম্যাক্সিমামটা দেখতে পাবেন যে সি যে অপশানটা আছে, সি যে অপশানটা আছে সেই সি অপশানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক হচ্ছে। তাহলে এবারে আপনাদের যে অজানা প্রশ্নগুলো আছে এখান থেকেই জলের মতো পরিষ্কার যে মোটামুটি অজানা প্রশ্নের উত্তরে যদি আপনি পরপর সিরিয়ালি সি মারতে পারেন তার মধ্যে একটা বড় অংশ কিন্তু সি অপশানটা রাইট হবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, এইভাবেই কিন্তু অজানা প্রশ্নের উত্তরগুলোকে ক্লিক করবে। কিন্তু যে অজানা যে উত্তরগুলো আছে সেই অজানা উত্তরগুলোতে যে আপনারা সি অপশান পরপর মেরে যাবেন, কিন্তু এটা 100% যে অনুসরণ করবেন এমনটা নয়, এখানেও কিন্তু রইল কতকগুলো প্রশ্ন। এমন দেখা যেতে পারে যে হয়তো আপনার জানা যে উত্তর সেই জানা উত্তরটা আপনি মারলেন, সেখানে দেখলেন যে জানা তিনখানা উত্তর যেটা কিন্তু সি অপশানের মধ্যে পড়ে যাচ্ছে। ধরুন দেখা যাচ্ছে যে একের দাগের সি অপশানটা রাইট, দুয়ের দাগের সি অপশানটা রাইট, তিনের দাগের সি অপশানটা রাইট, তাহলে এই তিনটে যে উত্তরটা মারলেন পরপর সি এসে গেল। এবারে দেখা গেল যে 4 নম্বর দাগের যে প্রশ্ন সেটা কিন্তু আপনার অজানা, তাহলে এখানে কি আপনি সি মারবেন? না, এখানে সি আপনি মারবেন না, ওই যে
আগে প্রথাগত যে নিয়মটা বললাম যে অজানা প্রশ্নের উত্তর ম্যাক্সিমামটা সি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখানে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিন্তু সি মারবেন না। তার কারণ অলরেডি যে উত্তরের পরপর যে তিনটে উত্তর একেবারে সি সিরিজ মিলে গেছে, তাহলে চারের দাগের যে উত্তরটা হবে নিঃসন্দেহে সি সিরিজটা হবে না, অর্থাৎ সি অপশানটা হবে না। এখানে কিন্তু বাকি রইল কি আর তিনটে অপশান, এ বি আর ডি, যেহেতু পূর্বের তিনটে উত্তর সি অপশানটা পড়ে গেছে। সেক্ষেত্রে যিনি প্রশ্ন সেটার তিনি উত্তরের অপশান হিসাবে রাখবেন নয় এ নয় বি নয় ডি। এবারে একটা উদাহরণ দিই, এক্ষেত্রে কিন্তু একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ধরুন যে পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, এখানে এর অপশানটা আছে ধরুন 1757, বি অপশানটা আছে 1756, আর একেবারে ডি অপশানটা আছে 1825। তাহলে এক্ষেত্রে কী মেথড কাজে লাগাবেন? যে 1825 একটা হচ্ছে কিন্তু একেবারে দুটো সালের সঙ্গে বিক্ষিপ্ত একটা সাল, অনেকটা পরবর্তী সাল। তাহলে এক্ষেত্রে কিন্তু একেবারে যে সালটা মিসম্যাচ করছে দুটো সাল পরপর সিমিলারিটি রয়েছে, আর আরেকটা যে সালটা অপশানে দেওয়া আছে সেটা হচ্ছে একেবারে দুটো সালের থেকে টাইম লাইন একেবারে ভিন্ন। এক্ষেত্রে কিন্তু এই যে ভিন্ন, একেবারে যে ভিন্ন যে উত্তরটা আছে, ভিন্ন সালের উত্তরটা আছে, সেই উত্তরটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যিনি প্রশ্ন সেটার তিনি কিন্তু সবসময় চেষ্টা করেন যে উত্তরের একটা সিমিলারিটি রাখতে, এবং সেই উত্তরের সিমিলারিটির মধ্যে সঠিক উত্তরটা ছাত্র নির্বাচন করতে পারে কি না তার দেখা, অর্থাৎ ছাত্রটির টাইম লাইন সম্পর্কে কতটা স্বচ্ছ ধারণা রয়েছে। ফলে এই যে 1882 বা 1885 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছে, ওই অপশানটা বাদ চলে গেল, তাহলে রইল কি পলাশির যুদ্ধ হয়েছিল 1756 1757, এই দুটো সালের মধ্যে কিন্তু আপনাকে চয়েস করে নিতে হবে। তাহলে দুটো যে উত্তরের অপশান রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু হেডটেলের ব্যাপার রয়েছে। তাহলে এখান থেকেই যদি আপনি দুটোর মধ্যে থেকে হঠাৎ করে মনে হলো যে 1757টা আমি টিক মেরে দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা গুণ বেড়ে যায়। কারণ এই দুটো অপশান আমার চয়েসেবল তালিকা থেকে বাদ চলে যাওয়ার কারণেই মাত্র দুটো পড়ে থাকলে এই দুটোর মধ্যে থেকে কিন্তু হেডটেল করলে ম্যাক্সিমামটা লিখে যেতে পারে। এবারে ধরুন এমন একটা প্রশ্ন এলো, তার চারটে অপশান আছে, এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশান। এ অপশানে একটা উত্তর অত্যন্ত বড়, এ অপশানের উত্তর, বি অপশানে গিয়ে দেখলেন উত্তরটা ছোট আছে, সি অপশানে আছে উত্তরটা ছোট, ডি অপশানে আছে উত্তরটা ছোট। এক্ষেত্রে আপনি যে এ দাগে যে উত্তরটা পেলেন অনেকটা লেন্দি উত্তর, ওই উত্তরটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা 95%। যদি অজানা থাকে তাহলে সবচেয়ে লেন্দি যে উত্তরটা, সে যে দাগে থাকুক, এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, সেই দাগের কিন্তু উত্তরটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার কারণ কি, যিনি প্রশ্নপত্রের সেটার তিনি কিন্তু যখন প্রশ্নের উত্তর অপশানটা রাখেন সেক্ষেত্রে যে বড় উত্তরটা তিনি রাইট অ্যান্সার কি হিসাবে দিলেন, তারপরে পরবর্তী যে তিনটে যে উত্তরের অপশান দিচ্ছেন সেখানে ওই রকমই বড় কোনো একটা উত্তর অপশানে রাখতে গেলে যে সময়টা দরকার, যে উত্তরটা চয়নের দরকার, সেটা সেই টাইমটা কিন্তু তিনি দেবেন না। ফলে তুলনামূলকভাবে কম ওয়ার্ডের মধ্যে উত্তর হয়ে যাবে এমনই অপশান কিন্তু তিনি রাখবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর অজানা হয়ে থাকে এবং কোনো প্রশ্নের উত্তরের মধ্যে যে একাধিক অপশান আছে সেই অপশানের মধ্যে যে উত্তরটা সবচেয়ে বড় হবে সেই উত্তরটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আপনার যে সি মেথড, যে সি উত্তর সবসময় মারবেন এমনটা নয়, তাহলে এক্ষেত্রে ব্যতিক্রমীভাবে ওই বড় উত্তরটাকে আপনি উত্তর হিসাবে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু 95% উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এবারে প্রাইমারি টেট এক্সাম দিতে গিয়ে এমন কয়েকটি প্রশ্ন আপনি দেখবেন যে প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে এমন একটা প্রশ্ন এসেছে যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, এ অপশানে আছে যে তিনি অত্যন্ত ভালো পড়ান, বি অপশানে আছেন তিনি ক্লাসে নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলেন, তিন নম্বর অপশানে আছেন যে শিক্ষক ছাত্রের মন জুগিয়ে চলার চেষ্টা করেন, চতুর্থ যে অপশানটা আছে যে শিক্ষক ছাত্রছাত্রীদের সক্রিয়তা, স্বতঃস্ফূর্ততা, স্বাধীনতা এবং ছাত্রছাত্রীদের ইচ্ছা শক্তিকে বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চারের দাগের অপশানটা কিন্তু সঠিক উত্তর। কেন যদি বলেন, সবসময় মনে রাখবেন যে একটা শিক্ষার যে কাঠামো সেই শিক্ষার কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় ছাত্রদের ওপর। যে উত্তরের অপশানে সর্বাধিক ছাত্রদের
একাধিক বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে সেই ধরনের উত্তরটা কিন্তু সঠিক উত্তর হবে। প্রাইমারি টেটে এমন অনেক প্রশ্ন আসবে যে প্রশ্নের উত্তরের অপশান একেবারে কাছাকাছি। তো মনে করুন একের দাগের একটা প্রশ্ন, তার যে এ অপশান, বি অপশান, সি অপশান এবং ডি অপশান, চারটের উত্তর কিন্তু একেবারে ক্লোজ, কাছাকাছি। আপনি ফাইন্ড আউট করতে পারছেন না এর মধ্যে কোন উত্তরটাকে আপনি সঠিক হিসাবে মারবেন। তো আপনাদেরকে একটু বলি, একটু বিচার করার চেষ্টা করবেন, দেখবেন যে এই চারটে অপশানের মধ্যে এমন একটা অপশান আছে যে অপশানটার মধ্যে বাকি তিনটের যে অপশান, সেই অপশানটা কিন্তু সেই উত্তরের অপশানের মধ্যে লুকিয়ে আছে। অর্থাৎ একটা অপশান বাকি তিনটে অপশান যেটা আছে সেটাকে পুরোটাই কভার করে দিচ্ছে। অতএব সেই উত্তরটাকেই আপনারা কিন্তু সিলেক্ট হিসাবে করবেন এবং সেই উত্তরটাই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদি এই ভিডিওতে আমি ভালো সাড়া পাই তাহলে পরবর্তী ভিডিওতে আরও কিছু টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব। তো এখানেই পরিসমাপ্ত, নমস্কার।